দিদার হচ্ছে আমার খুবই শরীর খারাপ, তো মাসির আজকে দেখতে আসছে, যা দিকটা ভীষণই নোংরা হয়ে পড়ে আছে, আর এর থেকেও বেশি নোংরা ছিল। আমি হাফ গুছিয়েছি গান শুনতে শুনতে, তারপর মনে পড়লো চলো একটু তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। তো মোটামুটি এই জায়গাটা আগে তোমরা দেখেছো, এটা আরও জঞ্জাল হয়েছিল। তো মোটামুটি এই জায়গাটাকে আমি প্লেস করার চেষ্টা করেছি যত ওর সব টয়েস ছিল বাবুর সবকটা দিয়ে, বাবুর খেলনা টেলনাও টুকটাক অ্যাড করে দিয়েছি। তো এই প্লেসটা মোটামুটি গুছানো হয়ে গেছে, আর টুকটাক এগুলোকেও একটুখানি গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হলো মোটামুটি ব্যাপার স্যাপার আপাতত। তো এই যো ফোনে লক্ষ্মীর পাঁচালি শুনবে বলছে আমার ব্যাটা আছে, যাই হোক ওকে ফোন দিচ্ছি, তার মধ্যে আপনারা দেখে নিন। তো কমেন্ট করে জানাবেন যে আমি মোটামুটি জাস্টিস করতে পেরেছি কিনা, ঠিকঠাকই তো লাগছে। যাই হোক, কি হচ্ছে এটা? মা সকাল সকালই কিছু কুচো চিংড়ি পাঠিয়েছে, তো তার জন্য আমি ভাবছিলাম যে কপি দিয়ে চিংড়ি দিয়ে কিছু একটা করবো, বেসিক্যালি কপি চিংড়ি। তো তার জন্য আমি হচ্ছে প্রথমেই মটরশুঁটিগুলো কুচি নিয়েছি, দেন বাড়িতে তো জানোই তোমরা ক্যাপসিকামে অনেক স্টক আছে, তো ক্যাপসিকামটাকে জাস্ট কুচি কুচি করে নেব। হয়ে গেছে, এক নুটি ধনে পাতাও আছে, ওটা একটুখানি ভালো করে কুচি কুচি করে নেব। হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলোকে আমি খুব ফাইনলি কুচি কুচি করে নেব। আমাদের ফ্রিজে যেহেতু আদা রসুনের পেস্ট করা থাকে, তাই ওটা একটা সেভিয়ার যে কোনো রান্না করার ক্ষেত্রে। তো জাস্ট একটুখানি পেঁয়াজ কুটে নেব। তো এই দেখো, এই হলো মোটামুটি জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আমি, এটাও আছে। আর আমাকে হেল্প করেছে শ্লোক, তাকাও। দেখাচ্ছি মজা, বল বল। কপি চিংড়ি করার ছিল কিন্তু বাড়িতে কপি ছিল না, কেকাদি আমার জন্য নিয়ে চলে এসছে এই মাত্র কাছের দোকানটা থেকে। তো আমি এখন জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এটা ফুটে গেলে কপিটা ভাপিয়ে নেবো, রাদার দেন বলা ভালো একটুখানি সেদ্ধ মতোই করে নেবো। আগের দিন অনেকটা সময় লাগছিল, তো আজকে ভাপানোর থেকে আর একটু বেশি করে নেবো, যাতে জাস্ট আর ভাজলেই কাজটা মিটে যায়। দিয়ে দিয়েছি, হতে থাকে এটা ফুটছে। মোটামুটি হয়ে গেছে, দেখো কত ইম্পিউরিটিস বেরিয়েছে। তো অফ করে দেবো, কিছুটা আর একটু ভাপে হতে থাক, ততক্ষণ আমি এদিকে চিংড়ি ভাজা অন্য কিছুগুলো করে নিই। দেখো কেকা দিয়ে আমার এইমাত্র মাছগুলোকে ধুয়ে দিল, একদমই শ্লোকের মতো কুচি বাচ্চা মাছ। আর এটা কি দিয়েছে, তেল পোটা নাকি, এটা সরিয়ে রাখি একটু। জাস্ট তেল দিয়ে দেবো মাছগুলোকে ভাজার জন্য আর কপিগুলোকে ভাজার জন্য, অল্প তেল দেবো কারণ হচ্ছে কপি অনেকটা তেল টেনে নেয়, তো আবার মশলা মশলা সব আবার তেল দিতে হবে, তার জন্য একটুখানি তেল দেবো যাতে কপি ভাজা আর মাছ ভাজা হয়ে যায়। তেলটা হয়ে গেছে, মাছগুলোকে হালকা করে ছেড়ে দেব, দিয়ে দেবো নুন আর হলুদ। চিংড়ি মাছ ভাজতে তো একদম বেশি সময় লাগে না, জাস্ট হালকা করে মেরে নিয়ে, একদমই বেশি সময় লাগবে না। আর বেশি ভাজলে এগুলো স্টিফ হয়ে যায় ভীষণ, দরকারও নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে তুলে নেবো তেল ছাড়িয়ে ছাড়িয়ে, এদিক থেকে ছেঁকে ছেঁকে ফুলকপিগুলোকে আস্তে করে দিয়ে দেবো। হাই ফ্লেমেতে ভালো মতো ভেজে নেবো, জাস্ট একটা বাদামি কালার আসা অব্দি। হয়ে গেছে, আর বেশি এদিক ওদিক করবো না, তুলে নেবো এগুলোকেও। দেখলে তো পুরো তেলটাই খেয়ে রেখে দিল। দিয়ে দিলাম তেল, দেবো জিরে শুকনো লঙ্কা তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে দেবো হচ্ছে মটরশুঁটি, হতে থাকুক। ভীষণ সুন্দর অবস্থা আছে দেখতেই পাচ্ছ, জল দিয়ে দেবো, দিয়ে দেবো একটুখানি আদা বাটা, দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা, জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, হালকা একটু লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি অলরেডি আগে দুটো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দেবো নুন প্রয়োজন মতো আর প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। আমি হচ্ছে পৃথিবীর সব থেকে সার্কাস্টিক জিনিস করছি, যেহেতু চিংড়ি দিয়ে একটা প্রিপারেশন হচ্ছে আর নারকেলের কোনো রকম কোনো আইটেম নেই, বাবুর চাপের জল খা, আমি একটুখানি দিয়ে দেবো জাস্ট ফর টেস্ট। চিংড়ি মাছে ওই যে ডাবের জলের একটা সেন্ট, একটা ফ্লেভার, একটা মিষ্টত্ব থাকে, ওটা আর কিছু দিয়ে রিপ্লেস হয় না, ট্রাস্ট মি। তো জাস্ট একটুখানি দিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর একটা কালার এসছে, আমি এটাকে আর খাটাবো না, আবার জল দিয়ে দেবো।
ফুটে উঠলে মাছ আর কফিগুলো দিয়ে দেব। খুব কাই কাই অবস্থায় না ভাবো, তো আমি জাস্ট আর একটু জল দিয়ে দেবো, কারণ একটুখানি ফুটবে এটা। কপির সমস্ত রস নির্যাস চিংড়িতে আর চিংড়ির সমস্ত রস নির্যাস কপিতে ঢুকে যাওয়া অব্দি আমরা একটু ওয়েট করব। থাক, এটা ঢাকা দেওয়াই থাক। পার্সোনালি আমার মনে হচ্ছে না যে গরম মশলা দিতে হবে, বাট যেহেতু দিই প্রতিটায় তা একটুখানি অ্যাড করে দেবো। জাস্ট রেডি, এই পাত্রটা খুলে রাখবো। নেক্সট টাইম ভাবছিলাম যে আলু পটলের ঝোল হওয়ার কথা আছে, তো ওটার মশলাটা রেডি করে দেবো। কেকাদি এখনও আসেনি, বাট আমাকে হচ্ছে এডিট করতে হবে, ভিডিও আপলোড করার আছে। তো থাক, এখানে এই অবধি কেকাদি এসে জাপারমি করবে। চলো আমি তাড়াতাড়ি ঝটপট করে ভিডিওটা এডিট করে নিই। তো দুপুরবেলা করে মাসিরা সবাই চলে এসেছিল, আর মাসিদের সাথে সবার সাথে এসেছিল আমাদের ছোট্ট ভুটু শ্লোকের বুনু, ভীষণই কুচি কিউট। এ বুধু, তুই কাঁদিস কেনলে? কেন কাঁদিস তুই? না না না, বাবারি বাবারি, এই এই না দিয়ে খাচ্ছিস কেন রে মাম্মা? দে আমার, দে এটা খাবে। কোনটা খাবে? দে 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 বুটুকে দে। তো আজকাল কি হয়েছে না আমাদের সবার, কিছু মুড়ি রুটি এসব খেতে ইচ্ছা করছে না, বিরিয়ানি পরোটা লুচি এ সমস্ত কিছু হলে আমরা একদম চাটিয়ে দিচ্ছি। তো এর জন্য আজকে আমাদের রাতের বেলা করা ঠিক ছিল চিকেন চাপ হবে। তো এখানে প্রথমেই দাদা এক এক করে যে সমস্ত সাদা মশলাগুলো আছে, মানে চার মগজ কাজু, এগুলো এক এক করে হালকা হালকা করে পোস্ত এ সমস্ত কিছু একসাথে পিষে নেবে। সমস্ত কিছু ভালো মতো একটা মিহি পেস্ট রেডি হয়ে গেছে। এটা হচ্ছে একটা ছোট মিক্সার গ্রাইন্ডারে বাটিতে করে নিয়েছিল, আর বড় গ্রাইন্ডার জারটাতে ও বেটে নিয়েছিল প্রথমে পেঁয়াজ, ওগুলো দেখাচ্ছি না, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিল সাথে। আর একবার ভালো মতো ফাইন মিক্স হয়ে গেলে এর মধ্যে এখন টক দই মিক্স করে নেবে ও। আর ওটা ওদিকে রেডি হয়ে গেলে বড় বড় যেমন চাপের পিস হয়, তোমরা তো জানোই নর্মাল পিসের থেকে অনেকটা বড়, তো ওরকমভাবেই অর্ডার দিয়ে আনা হয়েছিল আমাদের। লেগ পিস ছিল দুটো, আর এমনি থাইয়ের পিস লেগ পিস এরকম ছিল, মোটামুটি 6-7টা পিস মতো ছিল। দাদা ভালো মতো চিড লাগিয়ে দিচ্ছে, কারণ ভেতর অব্দি মশলাটা পৌঁছতে হবে। তারপরে চিড় লাগানো মাংসগুলো নিয়ে নিয়েছে, ভালো মতো নুন হলুদ দিয়ে দেবো এতে, দিয়ে দিয়েছি একটুখানি ভালো মতো গোলমরিচ গুঁড়ো, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টক দইয়ের যে মিক্সচারটা তৈরি করেছিলাম এই মোমেন্টে অ্যাড করে দেওয়া হবে। অ্যান্ড দেন কাজু বাদামের যে পেস্টটা ছিল, মানে চার মগজ ওই সমস্ত কিছু, ওটাও এখানে অ্যাড করে দেবো। তারপর এতে দিয়ে দেবো আমরা গোলাপ জল। আমাদের বাড়িতে না একটা আলাদা ব্যাগ করা আছে, যেখানে বিরিয়ানি বা চাইনিজ যে সমস্ত মশলাগুলো হয়, যেগুলো ডে টু ডে লাইফে আমাদের কাজে লাগে না, ওগুলো একটা ব্যাগে আলাদা করা থাকে। তো ওখান থেকে একটা একটা করে নিয়ে দাদা এখানে দিচ্ছে। আর তারপর ওই যে চার মগজ বাটার যে মিক্সচার জারটা ছিল, ওখানে দিয়ে দিয়েছে কেওড়া জল আর আতর, ওটা ভালো মতো মিক্স করে বার করে নিয়েছে, মানে জলের পরিবর্তে ওগুলো দিয়ে ধুয়েছে আর কি। আর এদিকে দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা যতটা করে লাগবে, মোটামুটি 700-800 মতো মাংস ছিল ধরে রাখুন, তো সেই অ্যামাউন্টে সবকিছু আমরা অ্যাড করে দেবো এক এক করে। দিয়ে দেওয়া হচ্ছে এখানে বিরিয়ানি মশলা ভালো মতো করে, একটা চাপের যে আলাদা মতো ফ্লেভার থাকে যেটা বিরিয়ানির একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেই সমস্ত কিছু ম্যাচ করার জন্যই গোলাপ জল কেওড়া জল আতর বিরিয়ানি মশলা এই এক্সট্রা এলিমেন্টগুলো অ্যাড করা হচ্ছে। তারপর এখানে দিয়ে দেওয়া হলো ঘরে বাটা গরম মশলার গুঁড়ো, তারপর দিয়ে দেওয়া হবে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেওয়া হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মোটামুটি ম্যারিনেটটা ভালো মতো রাখার জন্য একটুখানি তেল অ্যাড করে দেবো, সর্ষের তেল থেকে শুরু করে যে কোনো অ্যাড করতে পারেন। হয়ে গেলে হাতে করে ভালো মতো ম্যাসাজ করতে করতে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে, যাতে ভেতর অব্দি সমস্ত মশলা ঢুকতে পারে, ওই যে কাটগুলো আমরা লাগিয়েছিলাম ওইগুলো। তারপর এখানে দোকানের মতো টেস্ট এলিমেন্ট অ্যাড করার জন্য আমরা এখানে দিয়ে দেবো ছাতু, ছোলার ছাতু বলে আমরা জানি না, মানে আমি স্পেশালি জানি না ছোলার ছাতু বা বাড়িতে যে ছাতুগুলো খাওয়া হয় এগুলোর মধ্যে কী ডিফারেন্স। তো আমাদের বাড়িতে যে ছাতু ছিল ওটাই অ্যাড করে ভালো মতো রেখে দেওয়া হয়েছে, বলে এটাকে ওভারনাইট বা অ্যাটলিস্ট 3 আওয়ার্স মতো ম্যারিনেট করার জন্য, তো আমরা রেখে দিয়েছি। মোটামুটি 2 ঘন্টার মাথাতেই আমরা রান্না করতে শুরু করা হয়ে গেছিলো, কারণ অত টাইম ছিল না আমাদের কাছে। তো কড়াইতে এখানে প্রথমে ভালো মতো ঘি গরম করে নেবো, দিয়ে দেবো একটুখানি সাদা তেল যাতে ঘিটা পুড়ে না যায়। তেল ঘি এর মিক্সচারটা গরম হয়ে গেলে হালকা মতো, তো এতে গোটা গরম মশলা গুঁড়ো করে দিয়ে দেওয়া হয়েছে, ভালো মতো ফোড়ন উঠে গেলে এর মধ্যে এবার ম্যারিনেটেড চিকেনের যে পিসগুলো ছিল ওগুলো এক এক করে দিয়ে দেওয়া হবে, ম্যারিনেশন বাদ দিয়ে শুধু পিসগুলোকে, কারণ এগুলো প্রথমে ভালো মতো ভেজে নেওয়া হবে। তো আমাদের কড়াইটা মোটামুটি ছোট মতোই, তো 3টে করে পিস এক একটা টাইমে ধরছিল, তো 2টো বা 3টে ব্যাচে আমরা ভালো মতো করে ফ্রাই করে নিয়েছি। এই সময়
মাংসটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, মাংসটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে পিটোপিট করে, ভালো মতো কালার ধরে আসা অবধি। ভালো মতো এদিক ওদিক ভাজা হয়ে গেলে একটা একটা করে ব্যাচ তুলে সাইডে সরিয়ে দিয়ে রাখা হচ্ছিল আমাদের। আর এই টাইপের চিমটা ইউজ করলে পিসগুলো অনেকটা বড় বড়, তো এদিক ওদিক করতে, তুলতে, রাখতে বা সাইড ফেরাতে ভীষণ সুবিধা হয়, তার জন্যই নেওয়া হয়েছিল। মাংসের গুলো সবকিছু ভাজা হয়ে গেলে এবার ম্যারিনেশনের মশলাটা দিয়ে দেওয়া হবে, যেটুকু তেল অবশিষ্ট ছিল ওর মধ্যেই দিয়ে হালকা ফ্লেমে একদম খুব ভালো করে অনেকক্ষণ ধরে মশলাটাকে কষানো হবে, যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে আসে। হালকা একটুখানি চিনিও অ্যাড করে দেবেন, দেন মশলাটা ভালো মতো হয়ে আসলে এতে চিকেনের পিসগুলো দিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো মতো করে সেদ্ধ করতে থাকবেন। একদম কম ফ্লেমে থাকবে পুরোটা, অ্যান্ড এটা রেডি হয়ে যাবে একদম। স্যান্ডউইচ উইথ মিক্স জ্যাম, বাবা অত বড় টিফিন নিয়ে স্কুল যাবি? স্কুলেই থাকবি নাকি? না ব্যাগ পরে স্কুল যেতে হয়, থামেলা দেখিয়ে দিবি। আচ্ছা, চিকেন চাপের সাথে খাওয়ার জন্য কিনে আনা হয়েছিল মাটন বিরিয়ানি 2 প্লেট, আমরা ছিলাম 4 জন মতো, তো সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো। যেহেতু অনেকক্ষণ আগে আনা হয়েছিল তাই একটুখানি মাইক্রোওয়েভে গরম করে নেবো, তো দেখতেই পাচ্ছ বেশ ভালো অ্যামাউন্টটা। আর বিরিয়ানিটা ওদিকে গরম হতে হতে চাপটাও একদম রেডি হয়ে গেছে, কি দারুণ তেল ছেড়ে এসছে দেখতেই পাচ্ছ। তো আমাদের রাতের মেনুতে সার্ভ করে নিয়েছি আমরা গরম গরম মাটন বিরিয়ানি, ও এর সাথে একটা ডিমও ছিল, ওটা বলতে ভুলে গেছি, আলুর বড় একটা নরম পিস, আর ছিল চিকেন চাপ। ওহো, চিকেন চাপটা এতটা টেস্টি ছিল গাইজ, মানে মনে হচ্ছে মুখটা ধুই না, মনে হচ্ছে এর ফ্লেভারটা থাকুক 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 রেস্টটা থেকেই যাক, এতটা টেস্টি। কম্পারেটিভলি বিরিয়ানিটা জাস্ট ওকে ওকে ছিল, পিসগুলো ভীষণ নরম ছিল, তুলতুলে ছিল, টেস্টটা বেশ ভালো ছিল, বাট চিকেন চাপটা সামনে পেয়ে মাটনের পিসগুলো একটুখানি ফিকা ফিকা লাগছিল, আদারওয়াইজ ইট ওয়াজ ওয়াও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, আর একটা সুন্দর মতো কমেন্ট করে নেবে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো, টাটা।